আমার এমনিতেই ইঞ্জেকশন নিতে ভয় লাগে, তারপর আবার ভ্যাকসিন, ভয় লাগে যে আর আশেপাশে কেউ নেই। এই গাইস গুড মর্নিং, তো সকাল সকাল আমি চা করে নিয়েছি নিজের জন্য আর চা খাচ্ছি। তো এরপরে আমি যাব চাটা খেয়ে, চা খেলাম বিস্কুট খেলাম, এরপর আমি বেরোবো বাজার। আমাদের এখানে তো আমি দোলতলার বাজারটা বসে, সকাল 7টার সময় বসে যায়, মাছ সবজি সব কিছু পাওয়া যায়। তো চলো আমরা আজকে মাছ কিনবো, তার সাথে কিনবো সবজি কিছু। চলো চাটা শেষ করি তাড়াতাড়ি। আর আজকে তোমার কিন্তু প্রচন্ড ঠান্ডা বাতাস দিচ্ছে, দেখতে পাচ্ছ পেছনের জামা প্যান্ট গুলো পুরো করে নড়ছে। তো ব্যালকনিতে সকালবেলায়, এখন বাজে তোমার 6:30, তো 6:30 সময় ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই আলাদা। সো গাইস, এটা হচ্ছে আমাদের বাঁকুড়ার সুপার স্পেশালিটি ব্লক হসপিটাল। তো এখানে আমি এখন ভ্যাকসিন নিতে এসেছি, একাই এসেছি, কারণ বাবার তো করোনা হয়েছে। দেবাঞ্জন হচ্ছে আমাদের বাড়িতে আছে, সেজন্য আমি একা একাই এলাম। মাইমা বললো তাড়াতাড়ি করে যা, নাহলে ও বেরি পড়বে। যাই হোক, ভ্যাকসিনটা নিই, ভয় লাগছে একটু, কিন্তু ভ্যাকসিন তো নিতেই হবে সবাইকে। তো আজকে সুযোগ হয়েছে, সেজন্য নিতে চলে এসেছি। তো এটা আমি এর আগে আসিনি, এখানটা বেশ ভালোই পরিষ্কার দেখতে পাচ্ছি, ভিতরে গিয়ে দেখি কীরকম অবস্থা। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কি মানে ভ্যাকসিনটা দেয়। তো আমি স্কুটিটা ওখানে পার্ক করেছি, স্কুটি পার্ক করে এরপর ভিতরে যাব। ভিতরে গিয়ে এখন ভ্যাকসিন নিতে ভয়ই লাগছে, কিন্তু ভয় লাগলে চলবে না, ভ্যাকসিন নিতে হবে। চলো আর কি বলবো, মানে খেয়েছি, হাত ধুয়েছি, তাড়াতাড়ি করে যে জামাটা পরেছিলাম সেই জামাটা পরেই আবার ভ্যাকসিন নিতে চলে এসেছি। তো এটা হচ্ছে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইন। তো আমি ভ্যাকসিন নিতে এসেছি, আমার মাইমা এখানে আমাকে পাঠালো যে এখানে ভ্যাকসিন দেওয়া চলছে। তো এখানে এন্ট্রি চলছে, তো দেখা যাক কখন ভ্যাকসিনটা পাওয়া যায়। ভ্যাকসিন দেওয়ার জন্য আমাকে এই রুমটাতে বসানো হয়েছে, আমার মাইমা বলে দিয়েছিল বলে সুবিধা হলো, এসেই মানে পাওয়া যাচ্ছে। আধ ঘন্টা কিন্তু অবজারভেশনে থাকতে হবে, তো এখন এখানে বসি, এখানে আধ ঘন্টা রেস্ট করতে হবে। তো দেখা যাক মানে ম্যাডাম কখন আসে, তারপরে দেয় আর কি। তো আমার এমনিতেই ইঞ্জেকশন নিতে ভয় লাগে, তারপর আবার ভ্যাকসিন, ভয় লাগে যে আর আশেপাশে কেউ নেই। দেবাঞ্জন থাকলে তাও একটু সাহস পায়, কিন্তু দেবাঞ্জনও নেই, একাই এসছি, ভয় তো ভিতরে বিশাল লাগছে, কী করবো, কিন্তু নিতে তো হবে। একা একা ভ্যাকসিন নিচ্ছি, খুব খারাপ লাগছে, কী করি, খুব নার্ভাস ফিল করছি। ভ্যাকসিন নিয়ে হয়ে গেছে, আর এই কাগজটা আমাকে দিয়েছে, প্রোভাইড করেছে হসপিটাল থেকে। তো দেখা যাক, বললো যে 10-15 মিনিট ওয়েট করো, 10-15 মিনিট পরে বেরিয়ে পড়তে পারো। 10-15 মিনিট বসি, তারপর বেরিয়ে পড়বো। তো ভ্যাকসিন নিতে কিছু মনে হয়নি, যতটা ভয় পাচ্ছিলাম ভয় পাওয়ার কিছুই নেই। এটা হচ্ছে তোমার লোক এসে পরে বসে, এখানে যারা ভ্যাকসিন নিচ্ছে তাদেরকে যেহেতু ওয়েট করতে হচ্ছে, সেই জন্য এখানে এসে বসে থাকে। তো এই সুপার ফেসিলিটি হসপিটালটা কিন্তু বাঁকুড়ার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নাহলে যা হসপিটালের অবস্থা দেখলেই ভয় লাগে। তখন বসে বসে ভাবছি যে কথা বলি আর ভিডিওটা মানে শ্যুট করি। তো দাঁড়াও এটা রেখে দিই, দেখতে পাচ্ছ বাঁকুড়ার বাঁকুড়ার হচ্ছে এটা মেন বাজার, যেখানটা পুরো ফাঁকা, পেছন দিকটাও ফাঁকা, এগুলো দোকানগুলো সব বন্ধ আছে যেহেতু এখন লকডাউন চলছে। তো আমি এখন ভ্যাকসিনটা নিয়ে বাড়ি ফিরছি, বাড়ি ফিরার পথে আমি ভাবলাম তোমাদেরকে দেখায় আমাদের বাঁকুড়ার রাস্তাঘাটের অবস্থা লকডাউনের সময়। তো এখন লকডাউন যেহেতু সেহেতু ফাঁকা, তোমরা ভাবছো আমি কী জন্য বেরিয়েছি, আমি তো ভ্যাকসিন নিতে বেরিয়েছি সেই জন্যই বেরিয়েছি, লকডাউন ভাঙার কিছু নেই, আমার কাছে কার্ড আছে। তো চলো এরপরে আমি বেরিয়ে পড়বো, এক দুজন যাচ্ছে যারা কাজের জন্য বেরিয়েছে, বাকি কিন্তু পুরো রাস্তা পুরো ফাঁকা। হে গাইস, তো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, ভ্যাকসিন নিয়ে পরে আমি গেলাম আমাদের বাড়ি, তারপর বাড়ি গিয়ে স্নান টান করলাম। সে স্নান করতে করতে বেজে গেছে তোমার 4টে,
তো এই যে বাড়ি গিয়ে আর ভিডিওটা করা হয়ে ওঠেনি, তারপর জামা কাপড় গুলো কাচতে হলো, এই সকল করতে করতে বুঝতেই পারছো একে করোনা টাইম ঘরে হচ্ছে। বাবা মানে বাবা করোনা পজিটিভ হয়েছিল, এখন তোমার ঠিকঠাক হয়ে গেছে, সেটাও তোমাদের মানে বাবার সাথে একদিন দেখা করাবো। এখন বাবা খুব উইক বলে বাবা কি বলতো একটু বিরক্ত হচ্ছে, এই সকল ভিডিও ভিডিও করতে ভালো লাগছে না, বুঝতেই পারছো শরীর খারাপ হলে বয়স্ক মানুষের যা হয়। তো আমি আজকে ভ্যাকসিন নিয়ে পরে ভাবলাম যে আজকে আর ওখানে থাকবো না আমার বাড়িতে, কারণ আমার বাড়িতে মা আর বাবা আছে। আর ভ্যাকসিন নেওয়ার পর কিন্তু অনেকেরই অনেক রকম মানে কমপ্লিকেশন তৈরি হচ্ছে, কারো জ্বর আসছে, কারো বমি পাচ্ছে, কারো র্যাশ বেরোচ্ছে। তো আমার এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কিছু মনে হচ্ছে না, এখন আমি বেশ ভালোই আছি, একবারে ফ্রেশ যাকে বলে যেরকম ছিলাম। তো দেখা যাক দু তিন দিনের মধ্যে কী কী মানে সাইন বা কী কী সিমটম আর কি দেখা যায়। তো আশা করি যা হবে হবে, এখন ভ্যাকসিন নিয়ে নিয়েছি, ওটাই হচ্ছে বিশাল বড় ব্যাপার। তো অনেকদিন পর কিন্তু আমার আজকে দেবাঞ্জনের সাথে দেখা হলো, তো দেখা হয়ে খুব ভালো লাগছে, বুঝতেই পারছো সেটা আর কি বলবো, সেটা বলার কিছু নেই। আর দেবাঞ্জনকে দেখাবো, কিন্তু দেবাঞ্জন এখন একটু নিচে গেছে, আমি এখন উপরে তোমাদের জন্য ব্লগটা শ্যুট করছি। যে অনেকদিন মানে কি বলতো, এখন যেহেতু ঘরে আছি আর বাড়িতে আছি আর মা বাবার যেহেতু একটু শরীরটা খারাপ, সেই জন্য ব্লগগুলো ঠিকঠাক করা হচ্ছে না। বাবা যেহেতু শরীর খারাপ বুঝতেই পারছো, বাবাকে নিয়ে একটু ব্লগ করবো। বাবা তখন যেহেতু করোনা হলে কি বলতো খুব অসুবিধা হয় মানুষের, মানে করোনা হওয়ার পরে খুব কষ্ট, সেই জন্য আমার মানে ভ্লগটা ঠিক করা হচ্ছে না। কিন্তু আমি ভাবলাম যে ভ্লগ তো করতেই হবে, এরপরে আমি ডেইলি বেসিসে ভ্লগগুলো করার চেষ্টা করছি। প্রত্যেকবার শুরু করি আর প্রত্যেকবার কিছু না কিছু প্রবলেম চলে আসে, তোমাদের সাথে প্রমিস করে করে তোমরা তো একই কথা শুনেই যাচ্ছ। তো আপাতত আমি ভ্যাকসিনটা নিয়েছি, ভ্যাকসিন নেওয়ার পর দেখা যাক এরপর কী কী হয়, আর যা যা হবে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে, তাতে তোমাদেরও একটা মানে নলেজ আসবে যে ভ্যাকসিন নেওয়ার পর কী কী হতে পারে। আর আমি এখানে এসেছি কারণ হচ্ছে ধরো যদি আমার কিছু কমপ্লিকেশন তৈরি হয় তাহলে দেবাঞ্জন আছে এখানে, আমার শ্বশুরমশাই শাশুড়িমা শাশুড়িমা নার্স, সেজন্য সুবিধে। আর আমার বাড়িতে এখন বুঝতেই পারছো বাবা অসুস্থ, আর মা হচ্ছে মা তো বয়স্ক মানুষ কি করবে, তখন কিছু করতে পারবে না, সেই জন্য আমি ভাবলাম যে এখানে আসাটা একটা সেফটি, মায়েরও চিন্তা একটু দূর হবে যে হ্যাঁ ঠিকঠাক আছি। আর যেহেতু আমার বাড়িতে মানে এখান থেকে আমার বাড়িটা বেশি দূরে না, সেজন্য মানে কিছু অসুবিধা হলে আমিও এখান থেকে যেতে পারবো বা এখান থেকে কেউ যেতে পারবে, সেজন্য অসুবিধার কিছু নেই। সেজন্য এখানে এসে এখন দু তিন দিন থাকবো, তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো চলো আজকের মতো আমি রাখছি, আজকে খুবই ক্লান্ত হয়ে পড়েছি, টায়ার্ড হয়ে পড়েছি। তো গুড নাইট, আর তোমরা এরকমই আমার পাশে থাকো যেরকম এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করছো, বলছো অনেকেই বলছো যে ডেইলি ভ্লগ চাই। তো আমি যারা তোমরা বলেছো আমাকে কমেন্ট করেছো, আমি তাদের কমেন্টগুলো পড়েছি আর রিপ্লাই অবশ্যই দেবো, কারণ অত সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দিতেও ভালোই লাগে। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যে এরকমভাবে আমার পাশে থাকো, সাথে থাকো। আর তোমরা যেরকমভাবে আমাকে মানে কি বলবো, এই যে করোনা পরিস্থিতিতে আমাকে আমার ফ্যামিলিকে সাপোর্ট করেছো, সেই জন্য খুবই ভিতর থেকে থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তো চলো গুড নাইট, বাই বাই।